সালামু আলাইকুম রহমানুল্লাহ বিসমিল্লা রহমানুর রহিম হ্যালো এবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এন্ড জে কুকিং স্টুডিও কুকিং স্টুডিওর আজকের এপিসোডে তৈরি করে দেখাবো খুবই সহজ একটা রেসিপি আমি এই রান্নাটার নাম দিয়েছি ঝাটকার টাটকা তরকারি খুবই টেস্টি ছিল আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুব সহজ লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি যারা এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন আমি সত্যিই তাদের প্রতি কৃতজ্ঞ এবং যারা এই মুহূর্তে প্রথম দেখছেন ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিতে সাহায্য করবেন তো বন্ধুরা চলুন আজকে রান্নাটা শুরু করি প্রথমেই প্যানে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ কাপ সরষের তেল দিয়েছি হাফ কাপ এবং এই পর্যায়ে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি সরিষার তেলে আমি রেগুলার রান্নাটা করি আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল খাঁটি সরিষার তেলে রান্নাটা করার জন্য এখানে আমি মাঝারি সাইজে দুটা টমেটো কেটে দিয়ে দিয়েছি এতে করে এই রান্নাটার টেস্ট ভালো আসবে এবং কালারটাও খুবই ভালো আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচ এর চেয়ে বেশি দেব না কারণ যেহেতু আমি এখানে ইলিশ মাছটা দিয়ে রান্না করবো ইলিশ মাছের নিজস্ব একটা টেস্ট থাকে আর এখানে তরকারিটা অ্যাড করার কারণে কিছুটা আদা রসুন বাটা আমি দিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো গুঁড়া মশলাটা দেওয়ার আগে চুলার আঁচটা একটু কমিয়ে নেব আমি দিয়ে দিয়েছি দেড় চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ এই পর্যায়ে একটু গরম পানি অ্যাড করছি এতে করে মশলাটা পড়ে যাবে না গরম পানি অথবা নর্মাল পানি নর্মাল টেম্পারেচার পানি অবশ্যই পানিটা অ্যাড করলে অনেক সুবিধা হয় মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায় আর রান্নাটা সহজ এবং তাড়াতাড়ি করতে চাইলে অবশ্যই আমরা গরম পানি ব্যবহার করব রান্নার ক্ষেত্রে এই পর্যায়ে মশলাটাকে কষানোর জন্য চুলার আঁচটা লোটো মিডিয়ামে রেখে আমি ঢেকে দিয়েছি এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং এটার টেস্টটা খুবই ভালো আসবে তো বন্ধুরা দেশীয় রান্নায় একটু লেন্দি হয় আমি এখানে ঢাকনাটা উঠিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব চিকন করে কেটে রাখা নতুন আলু আমি চামড়াটা সহকারে ব্যবহার করেছি আর এখানে আমি বেশ বড়ো সাইজের দুটা আলু চিকন করে কেটে দিয়েছি এতে করে এটা সেদ্ধ হতেও সুবিধা হবে এক একটা রান্নার ক্ষেত্রে এক এক ধরনের সবজি কাটার প্রয়োজন হয় তাই সবজি কাটার মতো একটা আর্ট থাকতে হয় আমি মাছ দিয়ে বেগুন রান্না করবো বিদায় আজকের এই আলুগুলোকে আমি এভাবে কেটে দিয়েছি আর বেগুনটা যেহেতু সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না সো এভাবে আলুটা দিলে তাড়াতাড়ি বেগুনের সাথে সেদ্ধ হয়ে যাবে আর আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে দেখা যায় আলুটাকে যদি আমরা মশলা একটু কষিয়ে নিই এতে করে এটার টেস্টটা খুব ভালো আসে যাই হোক এই পর্যায়ে আমার তরকারিটাকে কষিয়ে নেওয়া কমপ্লিট মশলার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবারও ঠেকে দেব মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত অন্যদিকে যে মাছ দিয়ে আমি রান্না করব সেই মাছটাকে তেলে ভেজে নিয়েছি লবণ হলুদ মরিচ দিয়ে আজকের এই রান্নাটা কিন্তু আমরা বড় সাইজের ইলিশ মাছ দিয়েও করতে পারি ইলিশ আমাদের দেশীয় সম্পদ আর ইলিশ মাছের একদমই অন্য লেভেলের একটা টেস্ট থাকে আর এই ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি খুবই টেস্টি হয় আজ যেহেতু আমি ঝাটকা মাছ দিয়ে টাটকা বেগুন তরকারিটা রান্না করেছি তাই সবার সাথে একটু বলে নিতে চাই যে আমরা এই ঝাটকাটা যদি না কিনি না ধরি তাহলে কিন্তু আমরা বড়ো সাইজের ইলিশ মাছটা পাবো অ্যাম কুকিং স্টুডিওতে ইলিশ মাছের কিছু মজার মজার রেসিপি আছে আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য আশা করছি আপনারা দেখে নেবেন আর এই মজার সর্ষে ভাপা ইলিশটাও ইনশাল্লাহ আমি শ্যুট করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব। অনেক টেস্টি এবং খুবই সহজ একটা রেসিপি তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করছি এবং আমিও আপনাদের কাছ থেকে দোয়া যাচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ